আয়োজনের শুরুটা করব জাতীয় মাছ ইলিশ নিয়ে। মধ্যপ্রাচ্যের সেরা রেসিপির সাথে ভিন্ন রকম মেনু স্মোকড ইলিশ নিয়ে এলো দ্য ইলিশ রেস্টুরেন্ট, যার শুভ উদ্বোধন হয়েছে রাজধানীর পাঁচ তারকা হোটেল হোটেল হলিডে ইনের ১৬তলায়। ভোজন রসিকদের ইলিশের নানা পদ সাথে বিদেশি খাবার খাওয়ার সুযোগ করে দিতেই মূলত যাত্রা শুরু করেছে দ্য ইলিশ। সারি করে সাজানো লেবান্ত, তুরস্ক, ফ্রেঞ্চ, স্প্যানিশ, গ্রিক আর বিখ্যাত ইতালিয়ান সব খাবার। ভোজন রসিক বাঙালির খাবার আর রন্ধন প্রণালী পৃথিবী জুড়ে বিখ্যাত, সাথে মেডিটেরানিয়ান খাবার আর স্বাদেও আছে বাঙালিয়ানার ছোঁয়া। মাছে ভাতে বাঙালি যেমন প্রচলিত, তেমনি মেডিটেরানিয়ান কুইজিনে মাছের নানা পদ খুবই জনপ্রিয়। আর তাই যারা খেতে ভালোবাসেন এবং মেডিটেরানিয়ান লোভনীয় সব রেসিপির স্বাদ দিতে চান, তাদের জন্য গোরমেট ডাইনিং অভিজ্ঞতা দিতে ঢাকায় চালু হলো দ্য ইলিশ রেস্টুরেন্ট। ইলিশ একটি সামুদ্রিক মাছ এবং মেডিটেরানিয়ান রেস্টুরেন্টগুলোতে সাধারণত সামুদ্রিক খাবার পরিবেশন করা হয়ে থাকে, এবং বাংলাদেশে যেহেতু বাংলাদেশের লোকজন এখন প্রচুর বিদেশে পর্যটক হিসেবে যাচ্ছেন, তো তারা মেডিটেরানিয়ান অঞ্চলে খাবার সঙ্গে যথেষ্ট রকম ব্যাপকভাবে পরিচিত, এবং ঢাকা শহরে টার্কিশ খাবার, লেবানিজ খাবারের যথেষ্ট রকমের কদর আছে। তো সেইটা চিন্তা করে অথেন্টিক লেবানিজ, টার্কিশ এবং মরক্কান খাবারকে চিন্তা করে আমরা রেস্টুরেন্টটাকে ওপেন করতে যাচ্ছি। পাঁচ তারকা হোটেল হলিডে ইনের দ্য ইলিশে বসে আপনার টেবিলে চলে আসবে টার্কিশ কুইজিন কিংবা আদানার মতো তুরস্কের বিখ্যাত সব খাবার কিংবা কাবাবের ভিন্নতা। দ্য ইলিশে একসাথে ৬০ জন অতিথি বসে পৃথিবীর নানা প্রান্তের ভিন্ন ভিন্ন স্বাদের খাবার উপভোগ করতে পারবেন সকাল থেকে মাঝরাত অবধি। দেশ ও বিদেশের নানা অতিথি উপস্থিত হয়েছিলেন দ্য ইলিশের উদ্বোধনী অনুষ্ঠানে। শরীফুল হক, চ্যানেল ২৪, ঢাকা।